মেয়ের জন্য অথবা নিজের বোনের জন্য অথবা মহিলারা কি ধরনের ছেলের সাথে বিবাহে বসবে বিবাহ করবে এটা একটা জিনিস আপনাকে জানতে হবে এটাও সেরকম একজন পুরুষ যেমন দিনদার রমণী খুঁজে ঠিক এইভাবে একজন নারীর অধিকার আছে সে দিনদার ছেলেকে বিয়ে করবে অধিকার আছে কিনা তার অবশ্যই আছে কারণ দিনদার যদি স্বামী হয় তাহলে স্ত্রীর কোনো দুনিয়া কোনো চিন্তা থাকবে না এই জন্য আমাদের একজন ওস্তাদ মঞ্জুর আলম সালাফি রাহেমহল্লা বলেছিলেন যে অনেক মানুষ নিজের মেয়ের বিবাহ একজন আলিমের সাথে দিতে চাই কেন তিনি কয়েকটা কারণ বলেছিলেন তার মধ্যে একটা কারণ বলেছিলেন যে একজন আলিম হচ্ছেন দিনদার পাঁচক তো নামাজি যখন তার মধ্যে দিন আছে স্ত্রীকে নামাজি বানাবে বিবাহর সময় সে ফকিরের মতো জিজ্ঞেস চাইবে না যে দুই লক্ষ তিন লক্ষ লাগবে এটা পণ্য এরকম চাইবে না পৃথিবীর কোনো আলিম বিয়ের সময় বলেছে যে তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা না দিলে বিয়ে করব না বলেছে কি বলেনি তারপর একজন আলিম হলে তার আখলাক চরিত্রের দিকে খেয়াল রাখবে পর্দার খেয়াল রাখবে ইত্যাদি ইত্যাদি তিনি বলেছিলেন তো ঠিক যে কথা আমি বলছিলাম যে একজন রমণী যে তার বিবাহ করবে এমন লোককে যে লোক দিনদার কারণ দিনদার যদি স্বামী থাকে তাহলে সেও দিনদার হতে পারবে পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে এমন আছে যে যদি কোনো এক বংশে আলিম জামাই হয় তাহলে মনে করে যে বংশের সবাইকে সে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে চিন্তা করেন এরকম অনেকে ভাবে যদিও এই ক্ষমতা কোনো আলিমের নাই আছে নাকি যে এবং সে বিয়ে করলাম সে এবং সে সবাই জান্ সুযোগ আছে কি না যার যেমন আমল তেমন সে তার ফলাফল পাবে তাহলে একজন নারীও বিবাহের সময় তার বাবাকে ভাইকে জিজ্ঞেস করতে পারবে যে আমার বিয়ে যার সাথে দিচ্ছ এই দিনদার কি দিনদার নয় আর একজন দিনদার রমণী এটাই মানে খুঁজবে তো পুরুষের যেমন দেখার একটা ই আছে খুঁজার যে দিনদার খুঁজবে ঠিক এইভাবে একজন নারীও বলতে পারবে বাবাকে ভাইকে অথবা মাকে যে আমার জন্য যে পাত্র তোমরা খুঁজেছো সে দিনদার কি দিনদার নয় এবং দিনদার যখনই মেয়ের জামাই দিনদার পাওয়া যাবে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন যদি এই কাজ দিনদার দেখে বিবাহসাদী না করান তাহলে পৃথিবীতে বিপরজয় ফেতনা ভাষার সৃষ্টি হবে যে কথা তিরমিজির এক হাজার চুরাশি নম্বর হাদিসে পাওয়া যায় তাহলে একজন নারীও ওইভাবে মানে দেখতে পারবে বা জিজ্ঞেস করতে পারবে আবু হরের রাদিয়াল্লাহ তালানো বলেন রসূল উল্লাহল্লাসাল্লাম বলেছেন ঈদা খাতা বা এলাইকুম মানতার দাও না দি না হৌয়া বেজু

মন্তারো দাও না দিন আহ তার দিনদারি ইমানদারি এবং সে যে দিনদার এবং তার নৈতিক চরিত্র সুন্দর ভালো এই দুইটা যদি দেখো কোনো পুরুষের ব্যাপারে আর সেই পুরুষ যদি বিবাহর প্রস্তাব দিয়েছে মনে করেন যে আবদুল্লাহ কে আব্দুর রহমান প্রস্তাব দিল যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই আব্দুর রহমান দিনদারও আছে তার আখলাক চরিত্র খুব ভালো আছে আবদুল্লার নৈতিক দায়িত্ব হবে একজন বাবা হিসাবে তো ভাই হিসাবে যে তার সাথে এই দিনদারির কারণে তার উত্তম চরিত্রের কারণে তার সাথে মেয়ের বিবাহ করিয়ে দিবে ফাজাব বেজুহ তার বিবাহ করিয়ে দিবে তার সাথে বিয়ে শাদী দিবে ইল্লা আলু যদি এই ছেলের দিনদারি পরিপূর্ণ আছে এবং এর চরিত্র ভালো আছে একজন আদর্শবান ছেলে এর সাথে যদি বিবাহ না করিয়ে এমন ছেলে তলাশ করে যে ছেলের দিনদারি নেই আখলাখ চরিত্র ভালো সেঞ্চুরি করেছে না ব্যবচারে। এরকম বহু ঘটনা আছে তো যেই দিনদার ছেলে নেই তারপর তার আখলাখ চরিত্র ভালো নেই তার সাথে বিয়ে করাচ্ছে আর একজন দিনদার ছেলের সাথে বিয়ে সাথী যদি না দেয় তাহলে কি ক্ষতিটা হবে তখন ফিতনা তুন ফিল আর দেওয়া আরিজ ও ফাসাদ আরিজ এই পৃথিবীতে ফেতনা ফাসাদ এবং বড় আকারের বিপর্যয় সৃষ্টি হবে তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হলো যে একজন রমণীকে কেউ প্রস্তাব দিয়েছে বিয়ে সাদীর এই ছেলেটা দিনদারও আছে আখলাক চরিত্র ভালো তাহলে ওই রমণীর বাবা যদি থাকেন তাহলে বাবা দায়িত্ব হবে বা বাবার উচিত হবে এই ছেলের সাথে বিয়ে করিয়ে দেওয়া এটাই তো বোঝা গেল নাকি যদি বাবা না থাকে তার বড় ভাই আছে অথবা তার মা আছেন এদের কাছে বিবাহর প্রস্তাব গিয়েছে ছেলে দিনদার আছে এবং তার চরিত্র ভালো দিনদারের পরে দেখেন দিনদারই তো আছে দিনদার তারপরে তার চরিত্র ভালো এই দুইটা গুণ যে ছেলের মধ্যে আছে এই ধরনের ছেলের সাথে বিবাহ যদি কোনো মহিলার হয় তাহলে এই মহিলা সফলতা অর্জন করতে পারবে এবং শান্তিতে বসবাস করতে